সারা রাত এইভাবে রেখে দিলেন আমাকে। আপনি করতেটা কি চাইছেন? এটা চিকিৎসা নাকি রোগীর পরীক্ষা? আপা মশাই, পরীক্ষা তো শুধুমাত্র আমার। আমার এই চিকিৎসা ওকে কি ঠিক করতে পারবে না পারবে না? এটা নতুন উপচার, এতে রোগীর শরীরকে কিছুটা ঠান্ডা করতে হয়। সেই জন্যই আমি ওকে কিছু সময়ের জন্য ধরিত্রী মায়ের কোলে শুইয়ে দিয়েছি। কোনো লাভ হলো? ওর একটা আঙুলের চিকিৎসা সম্ভব হবে না বাইজামা, কিন্তু তারপরেও যা কিছু সম্ভব আমি নিশ্চয়ই করব। বাকিটা আল্লাহ মালিক। মনের কথা মনে চেপে রাখাটা কোনো সমস্যার সমাধান নয় আপা মশাই। শাহী, আমার ফসলে পোকা ধরেছে, রোগ ছড়াচ্ছে, আমার ভয় হচ্ছে যে কিছুই থাকবে না। কি থাকবে আর কি থাকবে না সেই সিদ্ধান্ত শুধুমাত্র তিনিই নিতে পারেন যিনি সকলের মালিক। হ্যাঁ শাই, সিদ্ধান্ত তো মালিকই নেন, কিন্তু আমাদেরও তো কিছু করতে হবে ফসল বাঁচানোর জন্য। এবার তুমি কোনো পথ দেখাও। মাটিগুলো তোমার ক্ষেতের ফসলের উপর ছড়িয়ে দিও। এই দিয়ে ফসল রক্ষা করা যাবে? শাই এই মাটি দিয়েছে তাই করছি, কিন্তু আমার আর কোনো আশা নেই। শাই থাকা সত্ত্বেও? শাইয়ের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু কিছু ব্যাপার তো এমনও থাকতে পারে যা শাইয়ের পক্ষেও অসম্ভব। আমি আমার সারাটা জীবন চাষবাস নিয়েই কাটিয়েছি, তাই আমি জানি ফসলের এই রোগ সারবার নয়। যেখানে আশা শেষ হয়ে যায় সেখান থেকেই জন্ম নেয় হতাশা অথবা বিশ্বাস, বিশ্বাস যা আশার থেকে অনেক বড়। আশা আমাদের ভাবায় এরকম হতে পারে,
কিন্তু বিশ্বাস এমন জিনিস যা জানে যে হলে এমনটাই হবে। সাই যখন এই মাটি দিয়েছে তখন কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এত বড় জমি বাইসা, এত ফসল খারাপ হয়ে গেছে, আমাদের কাছে সময় বড়ই কম। আর এত কম সময়ের মধ্যে আমরা দুজন এসব কিভাবে করব? সাই, এবার তুমিই বলো আমরা কি করব। সাহায্য করো সাই, সাহায্য করো। বলে বিশ্বাস, জানেন কে করেছে এটা? সাই, আমার সাই। জব জীবন মে দুঃখ কা নিয়ারা ছায়ে, মন মে সদা শ্রদ্ধা কি জ্যোত জলায়ে, विश्वास मन का तुझको पार लगाए, भक्ति भावना श्रद्धा से जो शीश झुकाए। ओम साई ओम साई ओम साई ओम साई ओम साई ओम साई ओम। भाईजा, সব ফসল এখন সুস্থ, কোনো রোগ পোকা নেই, ফসল নষ্ট হচ্ছে না। আমি বলেছিলাম না, সাই সব ঠিক করে দেবে। কিন্তু সমস্যা তো রয়েই গেছে। রানু যতদিন না সুস্থ হচ্ছে, সাইকে ততদিন কেউ বিশ্বাস করবে না। আর আমাদের উপর যে বিধিনিষেধ রয়েছে, তার থেকেও মুক্তি পাবো না। আর এরই মধ্যে ফসল কাটার সময়ও তো পেরিয়ে যাবে। শ্রদ্ধা, ধৈর্য, আমি জানি না কি করে, কিন্তু সাই সব ঠিক করে দেবে। চাল তো অনেক রয়েছে, এক দেড় মাস চলে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে। Thank you.
সুখী হও। আমার এক মাসের অনুপস্থিতিতে সবকিছু ঠিকঠাক ছিল তো? আপনার অনুপস্থিতিটাও আপনার উপস্থিতিই সরকার। কারণ আপনার তৈরি করা নিয়ম, আপনি শিরডিকে যেভাবে পথ দেখিয়েছেন, এখানে কার এত বড় সাহস আছে যে আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যা ইচ্ছে তাই করবে? আপনি যে কাজের জন্য গিয়েছিলেন সেটা হয়েছে? শোনো, চরণপুর এখান থেকে অনেক ক্রোশ দূরে। আমার বা শিরডির সঙ্গে তার কি সম্পর্ক? কিন্তু ইংরেজ সরকার আমার উপরে ভরসা করে। চরণপুরে অনেক বিশৃঙ্খলতা ছিল, সেগুলো ঠিক করার জন্য ইংরেজ সরকার তার দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। সরকার, এটা তো শিরডির মানুষ আর আমাদের গর্বের ব্যাপার যে ইংরেজ সরকার আপনাকে এতটা সম্মান দেয়। বিশ্বনাথ বাবুর চিঠি এসেছিল, জিউ ফিরে আসছে। হরিওম। এক মাসেরও বেশি সময় ধরে ও শ্বশুর বাড়িতে আছে, এটা তো ওর জীবনের বিরাট সাফল্য। ও ফিরে এলে মিষ্টি বিতরণ করিও, কোনো বাড়ি যেন বাদ না যায়। আপ্পা পাটিলের বাড়ি? আপ্পা মশাই, হরিওম হরিওম। জীবিত আছে? লেবুর শরবত। কি হলো? ও জীবিত আছে সরকার। আর আর কি? ওর ফসল, ওর ফসল। এই এক মাসের মধ্যে সেগুলার আগের মতো নেই, বরং আগের থেকেও পুষ্ট হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে সেগুলো কাটার সময় হয়ে গেছে। হরিওম, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছো? একবার ফসলে যদি রোগ লেগে যায় তাহলে সেই ফসল আর ভালো থাকে না। কিন্তু ওই সাই সাই সেটাই করে দেখিয়েছে সরকার, সেরকমই শুনলাম। সাই 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 সাই, সাইয়ের প্রশস্তি করার যদি এতই ইচ্ছে হয়ে থাকে তাহলে চলে যাও ওর কাছে। পোকা লেগে যাওয়া তৈরি ফসল তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। শুধু সাই কেন, স্বয়ং ঈশ্বরও এই প্রকৃতির চক্রকে উল্টো দিকে ঘোরাতে পারেন না। হরিওম। আর ওই কুষ্ঠরোগী, এতদিনে নিশ্চয়ই ওর হাত পা পচে গিয়ে খসে পড়েছে। সরকারকে এখন কিভাবে বলি, যতদিন উনি ছিলেন না আমরাও খুব মজায় ছিলাম। কিন্তু কিছু তো বলতেই হবে, আর সত্যিটা না বলতে পারলেও অন্তত মিথ্যেটা তো বলি। সেটা ঠিকই বলেছ, মিথ্যেই বলতে হবে। তুমিই বলো। ওই রানু। হ্যাঁ হ্যাঁ সরকার, আপনি ভেবে রাখুন ওর জীবনের আর কয়েকদিনই বাকি, তারপরে হরিওম। বাঁচাতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে এর প্রভাব বাকি আঙুলের উপর না পড়ে। এবার দেখলেন তো সরকার, বিশ্বাস হলো তো?
না দেখলে বিশ্বাসই করতেন না। রানু, রানুর কুষ্ঠরোগ তো এতদিনে বেড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে রোগ আর বাড়েনি। হরিওম, আজ সরকারের কাছে ধরা পড়ে যাব। এ রোগের তো কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই, তাহলে এটা সম্ভব হলো কি করে? মিথ্যে কথা বলেছো তোমরা দুজন আমাকে, এক মাস ধরে কোনো কাজ করনি তোমরা, ঘুমোনো ছাড়া, অলস অকর্মণ্য, খাওয়া আর ঘুম ছাড়া কিচ্ছু জানো না, সেই জন্য রেখেছি তোমাদের আমি। আমাদের এইভাবে কেউ মার খেতে দেখলে আপনার কি আর সম্মান থাকবে? যাও গিয়ে খোঁজ নাও, নজর রাখো ওই ভণ্ডর উপর, দেখো ও কি করছে, জাদুবিদ্যা প্রয়োগ করছে, তন্ত্রমন্ত্র করছে, নাকি অন্য কোনো বিদ্যা প্রয়োগ করছে, খোঁজ নাও। একদিন সময় দিলাম আমি তোমাদের, যদি কোনো সংবাদ আনতে না পারো তাহলে আর আমাকে তোমাদের মুখ দেখাবে না। শোনো, মুখ দেখিও, যদি ব্যর্থ হও তাহলেও মুখ দেখিও, কারণ তারপর আমি তোমাদের ঘোড়ার গাড়ির পিছনে বেঁধে পুরো শিরডিতে দৌড় করাবো। একবার যদি আমি খোঁজ পাই যে সাঁই কোনো তন্ত্রমন্ত্র করছে, তারপর সবাই দেখবে আমি ওর কি অবস্থা করি। হরিওম। এটা মনে হচ্ছে ঘি, কিন্তু ওই সবুজ সবুজ জিনিসটা কি? এটা আবার সেটাই নয় তো সরকার যেটা খুঁজছিলেন? এ তো প্রলেপ লাগিয়ে চিকিৎসা করছে, আমি তো ভেবেছিলাম এ বোধহয় ভূত প্রেত ডেকে আনে, যারা হয়তো রানুর শরীরে ঢুকে যায়। ভূত প্রেতের কথা বলাটা কি খুবই প্রয়োজনীয়? ভূত আমার পুত পেতনি, আমার জি রামলক্ষণ সাথে আছে, করবে আমায় কি? চুপ, এসব বাদ দাও, ওদিকে দেখো। বাইজামা, খাবার এনেছি, আমার একটা চাকি লাগবে। কি ভাবছো তুমি বাইজামা? তুমি আবার এমন ভাবতে শুরু করনি তো যে তোমার মা আর তোমাকে খাওয়াতে পারবে না? হ্যাঁ,
গৃহে অভাব আছে, কিন্তু এক মা যেভাবেই হোক তার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে। কিন্তু আমি তো কখনো ভাবিনি বাইজা মা, যে তুমি আমায় খাওয়াতে পারবে না। আমার একটা চাকি লাগবে যাতে আমি রানুর জন্য ওষুধ বানাতে পারি। কাল সকালে পাবো, সূর্যোদয় হলেই আমি জড়িবুটি আনতে যাব। সূর্যোদয়? যাতে ওরা তাজা থাকতে থাকতেই আমি ওষুধ বানাতে পারি। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.